আমরা এখন ব্লু মস্কের সামনে। এখন এর ভিতরে ঢুকবো। এটা মূলত নামাজের সময় অফ থাকে, এখন জোহরের ওয়াক্ত হচ্ছে। আমি চেষ্টা করব জোহরের নামাজটা এখানে পড়ার আজকে। দেখি এদিকে একটু তাকাবা, ওয়েদার কিছুটা ক্লাউডি আর কিছুটা হচ্ছে রোদ, ঠান্ডা নাই তো, ঠান্ডা নাই, অনেক সুন্দর, অনেক সুন্দর না? এটা সামারে মনে হয় আরো অনেক সুন্দর লাগতো দেখতে, সুন্দর লাগতো মনে হয়। এগুলো তো অনেক ফ্লাওয়ার। আমাদের আমাদের ভাগ্যটা খারাপ, আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের ভাগ্যটা খারাপ, আমরা সামারে এখানে আসতে পারি নাই। আমরা আসলে নেক্সট সামারে আমরা আসতে পারবো না, নেক্সট সামারে আমরা আসতে পারবো না। আচ্ছা, এখানে কিছু রুলস আছে যেখানে এখানে ঢোকার সময় আপনি বেশ কিছু রুলস দেখতে পারবেন। ড্রেস কোড কি রকম থাকতে হবে ঢোকার জন্য, তারপর কোন কোন সময় আসলে আপনি ভিজিট করতে পারবেন। এটা নামাজের সময় মূলত হচ্ছে ভিজিটরদের জন্য অফ থাকে, আর অন্যান্য সময় হচ্ছে খোলা থাকে, ভিজিটররা এই সময় ঢুকতে পারে। আর আমরা যেহেতু জোহরের নামাজ এখানে পড়েছিলাম, সেহেতু আমরা এখানে আসলে ঢুকতে পেরেছিলাম এবং ঢুকে আমরা আমাদের নামাজ আদায় করেছি, সাথে কিছু ভিডিও আমাদের করা হয়েছিল। তো যাই হোক, এই মসজিদটা মূলত নির্মাণ হয় 1609 খ্রিস্টাব্দ থেকে 1616 খ্রিস্টাব্দের মধ্যে উসমানী শাসন আমলে। তো উসমান সাম্রাজ্যের যে সুলতান আহমেদ বক্তি এটি নির্মাণ করেন। আর এখানে এই মসজিদটা এত বড় যে এখানে একসঙ্গে 10,000 মানুষ হচ্ছে নামাজ পড়তে পারে। বুঝতেই পারতেছেন কি সুবিশাল একটা মসজিদ। মসজিদটায় ঢোকার পরে আপনি একটা অন্যরকম মোহনীয়তা, বিশেষ করে আমরা যেহেতু নামাজের সময় ঢুকেছিলাম, কেরাত পাঠ হচ্ছিল চারদিকে, মনোমুগ্ধকর লাগতেছিল। বিশেষ করে এখানকার জানালাগুলো, তারপর নীল রঙের টাইলস এবং আশেপাশের কার্পেট টার্পেট, তারপর হচ্ছে এখানকার লাইটিংগুলো, সব কিছু মিলে মনে হচ্ছিলো যে একটা অন্যরকম পরিবেশ, খুবই ভালো লাগতেছিলো। সাথে কেরাত পাঠ হচ্ছিলো, বিড়ালরা ঘোরাফেরা করছিল, মানুষজন নামাজ পড়ছিল, খুবই সুন্দর একটা মুহূর্ত আমি আসলে পার করেছি এই মসজিদে। একইভাবে আমি হায়া সোফিয়াতেও মানে সেই মুহূর্ত পার করেছি, যেটা আমি আরেকটা ভিডিওতে তুলে ধরবো। তো এখানে ঢোকার পরে এখানকার আসলে আমি শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম যে এত এতদিন আগে কিভাবে এত বড় একটা স্থাপত্য যেটা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, এবং হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে হচ্ছে এসে ঘুরে যাচ্ছে এই মসজিদ দেখার জন্য, এই কারুকার্য দেখার জন্য, যেটা আমাদেরও সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা বাকি অংশগুলো দেখতে থাকেন। এখানে আমি চেষ্টা করেছি ভিডিওতে মসজিদের কিছু অংশ তুলে ধরার, কিন্তু তারপরে আমি বলবো যে এটা খালি চোখে হাজার গুণ সুন্দর। জানো কি হচ্ছে, যখন এখানে আমি নামাজ পড়তে ঢুকলাম, এখানে হচ্ছে আমি একটু কনফিউজ ছিলাম। ধরো নামাজ শুরুর আগ মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের ইমাম এখানে আসেনি। আমি এখন চিন্তা করতেছি কোথা থেকে এরা হচ্ছে খুতবা দিচ্ছে, কোথা থেকে কথা বলতেছে। মনে হয় এদের এখানে আরেকটা আলাদা রুম আছে, ঠিক নামাজ শুরুর একবারে, হ্যাঁ একবারে নামাজ শুরুর আগে আসছে ইমাম। আমি কনফিউজ ছিলাম যে ইমাম কি নামাজ পড়াবে নাকি পড়াবে না। তার আগে হচ্ছে ইকামত দেওয়ার জন্য এখানে, যে ধরো আমাদের এখানে যেমন মুয়াজ্জিন থাকে, তারা ইকামত দেয় তারপরে আমরা দাঁড়াই, কিন্তু এখানে কিন্তু সেটা ছিল না। তো যাই হোক, একটা ভালো এক্সপিরিয়েন্স। আর তুমি তো একটু দূরে ছিল না, তোমার কেমন লাগছে নামাজ পড়ে এখানে, তাই না? আরেকটা বিষয়, সেটা হচ্ছে
এখানে হচ্ছে ছেলে মেয়ে মানে মহিলা এবং পুরুষ সবারই নামাজের ব্যবস্থা আছে। মহিলাদের জন্য আলাদা সেকশন, আর ছেলেরা তো সামনে দিকে নামাজ পড়ে। এখানে আরেকটা বিষয় আমি পরবর্তীতে ধরতে পারি, সেটা হচ্ছে যখন আমি হায়া সোফিয়াতে নামাজ পড়ি সেই সময় আমি দেখলাম যে প্রত্যেকটা মসজিদের এক পাশে উঁচু বিমের মতো থাকে। তো সেখানে সেখান থেকেই হচ্ছে মুয়াজ্জিনরা কেরাত পাঠ করেন এবং সেখান থেকেই তারা ইকামত দেন। কিন্তু প্রথমে আসলে বিষয়টা আমি নোটিস করি না, এই কারণে আমার ভিতরে আমি আসলে কনফিউশনে ছিলাম যে কোথায় থেকে ইকামত আসতেছে বা কোথায় থেকে কেরাত আসতেছে। এখানকার আশেপাশের যে স্থাপনাগুলো বা দরজা অথবা যে বারান্দা বিমগুলো পিলারগুলো এগুলো আপনাকে অনেক মুগ্ধ করবে। সেই সময়ের কাজ মানে কীভাবে তারা এই কাজগুলো করছে আর তুরস্ক এই কাজগুলোকে ধরে রাখছে মানুষের জন্য এবং মানুষজন এসে এসে দেখছে এবং মুগ্ধ হচ্ছে, যেমন আমরা হচ্ছিলাম, আমাদের মতো অনেক অনেক মানুষ মুগ্ধ হচ্ছিল। এখানকার আরেকটা বিষয় আসলে আমি যেটা শেষে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ছোটোবেলায় যখন আমি মসজিদে নামাজ পড়তে যেতাম তখন সেখানে আমাদের পিতলের টেপ থাকতো মানে কাঁসার। তো এখানে এসে আমি কাঁসার টেপ পাইছি, পরবর্তীতে আসলে আমাদের ওখানে সেটা কাঁসা থেকে প্লাস্টিক এবং আস্তে আস্তে স্টিলে কনভার্ট হয়। তো এটা আমার ভালো লাগছে, আমাকে আমি ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে গিয়েছিল। তো ব্লু মস্ক হচ্ছে বা সুলতান আহমেদ মস্ক অনেক সুন্দর একটা মস্ক, তুরস্কে আসলে এখানে আপনাকে আসতেই হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।